ছাত্র পড়তে গিয়েছে, বাবা মার স্বপ্ন লালন করা ছাত্র, ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, ছেলেটা মেডিকেল সায়েন্সে পড়ে বড় একজন ডক্টর হবে, পিতায় মেরে ফেলে দিল তাকে, এত বড় সাহস, আর আমরা কিছুই বলতে পারলাম না, কিছু করলাম না, কি একটা অবস্থা চলছে। এই ছেলেগুলোকে জন্ম দিয়েছে যে পিতা মাতায়, এদের জন্য ধিক্কার আমার পক্ষ থেকে। আপনারা এইসব সন্তান জন্ম দিতে গেলেন কেন? এগুলো যখন চলতে থাকবে একটা কওমের মধ্যে, আপনার মনে হয় যে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসবে? লা ইলাহা ইল্লাল্লাহ বলা একজন মানুষ যদি বেঁচে থাকে, ওই একজন মানুষের সম্মানে আল্লাহ পাক কিয়ামত দিবেন ইনশাআল্লাহ। সে একজন মানুষকে এভাবে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলো তোমরা, এখন মানুষকে পেটানো শুরু করেছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানের হাদিস সম্পর্কে বলেছিলেন যে আমি এক শ্রেণীর মানুষকে দেখি নাই যারা আসবে মানুষকে নির্মমভাবে মারবে, নির্মমভাবে মানুষকে পিটিয়ে মারবে। আর আমি এখন ওই হাতে লাঠিওয়ালা ওই গ্রুপকেও খুঁজে পেয়েছি। হাতে লাঠিওয়ালা সেই গ্রুপ কোনটা জানেন? ওই যে ঘরের মধ্যে ঢুকায় ঢুকায় যে ছেলেগুলোকে মেরে মেরে রাত্রেবেলা মেরে ফেলায়, সেটা গ্রুপ। এটা বিভিন্ন হলে হলে দেখেন না, হকি স্টিক নিয়ে আটজন দশজন মিলে এক একটা করে ছেলেকে ডেকে নিয়ে পিটাই পিটাই মেরে ফেলায়, এগুলো সেই ছেলে। এদেরকে যারা জন্ম দিয়েছে ওই বাপের জন্য ধিক্কার, এদেরকে যারা জন্ম দিয়েছে এই বাপের জন্য ধিক্কার। আর এখন এরকম লেডিস গ্রুপও বের হয়েছে, আর মেয়েদেরকেও হলে ডেকে ডেকে পিটানো শুরু করেছে। তোমরা কি মনে করো যে পাঁচজন ছয়জন দশজন মিলে একজনকে সারা রাত টর্চার করে মেরে ফেলানোর মধ্যে সুপুরুষ তুমি? তুমি সুপুরুষ, তুমি অনেক বড় বীর, সাহস থাকে তুমি একজন একজন মারামারি করে দেখাও না দেখবে, তোমার এত বড় সাহস, তাহলে একজন একজন মারামারি করে দেখাও না, আসো রিংয়ের মধ্যে, আসো রিংয়ের মধ্যে আসো, তারপর দেখি তোমার কত শক্তি আমাদের কত শক্তি, একজন ওয়ান অ্যান্ড ওয়ান ব্যাটেলে আসো, খালি হাতে ওয়ান অ্যান্ড ওয়ান ব্যাটেলে আসো। আটজন দশজন মিলে একটা বুয়েটের ছেলে, একটা মেডিকেলের ছেলে, একটা অমুকের ছেলে, তমুকের ছেলে, বাবা মায়ের স্বপ্ন লালন করা ছেলেগুলোকে ঘরের মধ্যে ঢুকাবা, সারা রাত পিটায় মেরে ফেলবা, এটাকে তোমরা সাফল্য মনে করো, বীরত্ব মনে করো? এই ছেলেগুলোকে জন্ম দিয়েছে যে পিতা মাতায়, এদের জন্য ধিক্কার আমার পক্ষ থেকে। আপনারা এইসব সন্তান জন্ম দিতে গেলেন কেন? খিদির আলী ইসলাম বেঁচে থাকলে ছোটবেলায় মেরে ফেলতো এদেরকে। ও যে খিদির আলী ইসলাম ছোটবেলায় একটা বাচ্চাকে মেরে ফেলছিলেন না? মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে একটা বাচ্চাকে কেন মেরে ফেললেন? তখন খিদির আলী ইসলাম বলেছিলেন এই ছেলেটা যদি বড় হয়, বড় হলে অনেক বড় কাফের হবে, আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন এই জন্য আগে মেরে দিয়েছে। এই বাচ্চাগুলোকে নিতে গেলেন কেন? কোনো রকম লজ্জাবোধ নাই, চক্ষু লজ্জা নাই। এরপর যখন আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়, বীরের মতো হাসতে হাসতে চলে যায়। ও জানে যে আমার কোনো সমস্যা হবে না, থাকবো কোটে বেরিয়ে চলে আসবে। তোমরা এগুলোকে বীরত্ব মনে করো? তোমরা বীরত্ব মনে করো? সুপুরুষ হয়ে গেছো তোমরা, এতই যদি ক্ষমতা থাকে, সাহস থাকে, তো একজন একজন মারামারি করো না কেন? ওয়ান অ্যান্ড ওয়ান ব্যাটেল আসো, তারপর দেখো কে জিতে কে হারে। দশজন মিলে একজনকে পিটাবা, মনে করছো খুব বড় বীর হয়ে গেছো? এখন দশটা মেয়ে মিলে একটা মেয়েকেও পিটাচ্ছে, সুবহানাল্লাহ। তা আবার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে, এই বিশ্ববিদ্যালয়ের নাম ইসলামিক কে দিল? এটা ইসলাম? একটা মেয়েকে আপনি ঘরের মধ্যে ঢুকায় সারা রাত পিটাবেন, মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে আমার পায়জামা পর্যন্ত খুলে ফেলেছে টান দিয়ে। আরে তোর মায়ের পায়জামাকে খুলে ফেললে তোর কেমন লাগবে? তোর বোনের পায়জামাকে খুলে ফেললে তোর কেমন লাগবে? কোন সাহসে তুই একটা মেয়ের পায়জামায় হাত দিস? এত বড় সাহস, নির্মমভাবে, অহেতুকভাবে এই যে অসহায় মানুষগুলোকে, ছাত্র পড়তে গিয়েছে, বাবা মার স্বপ্ন লালন করা ছাত্র, ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, ছেলেটা মেডিকেল সায়েন্সে পড়ে বড় একজন ডক্টর হবে, পিটায় মেরে ফেলে দিল তাকে। আর কোরআন খুলে দেখেন একটা জাতির কথা আল্লাহ পাক বলেছেন, এই জাতির নাম হচ্ছে আদ জাতি। কোন জাতি ভাই? এই আদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন ঝড় দিয়ে, ঝড় ছাপটা দিয়ে। আল্লাহ পাক এই কম সম্পর্কে বলেছেন ওয়াইদা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন, ওরা শিরিক কুফর তো করতোই কিন্তু এর পাশাপাশি একটা বড় পাপ করতো, ওই পাপটা হচ্ছে এরা যখন মানুষকে পেত পিটিয়ে মেরে ফেলত, নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলত। এই আদ জাতির পাপ তোমরা করা শুরু করেছো এখন, আমাদের শহরে এগুলো চলছে না এখন, দিনে দুপুর রাস্তাঘাটে এগুলো চলছে, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এগুলো মাস্তানি করতে গিয়েছো তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উমরের শাসন দান করুন বলি আমি, একটা মাস উমরের শাসন যদি চলে না দেখবেন সব লাইনে চলে আসছে ইনশাআল্লাহ। একটা মাস খালি, একটা মাস, একটা মাস খালি ধর্ষণের বিচার করা শুরু করেন, ধর্ষণ করার সাহস খুঁজে পাবে না ইনশাআল্লাহ। কোন কোন মাদ্রাসাতে আমরা